ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সশস্ত্র সংঘাতে গভীর উদ্বেগ প্রকাশ করছে এটা দুর্ভাগ্যজনক যে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়েছে অবিলম্বে সশস্ত্র শত্রুতা বন্ধ করে শান্তি প্রতিষ্ঠা করতে হবে শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে একথা জানিয়েছে এম পালিট ব্যুরো বিবৃতিতে পালিট ব্যুরো বলেছে সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির পর রাশিয়াকে দেয়া আশ্বাসের বিপরীত অবস্থান গ্রহণ করে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো ক্রমাগত পূর্ব দিকে এগিয়ে চলেছে ইউক্রেনকে ন্যাটো যুদ্ধে যোগদানের প্রচেষ্টা রাশিয়া নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়াবে পূর্ব ইউরোপের বিভিন্ন দেশের সীমান্তে ন্যাটো বাহিনী এবং ক্ষেপণাস্ত্রের পরে উপস্থিতির কারণে শ্রেষ্ঠ হুমকি জেরে রাশিয়াও তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তাই ইউক্রেন ন্যাটোতে যোগ না দেওয়া সহ নিরাপত্তা নিশ্চয়তার জন্য রাশিয়ার দাবি বৈধ পারে ব্যুরো বলেছে রাশিয়ার নিরাপত্তা চাহিদা মেটাতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর অস্বীকৃতি এবং এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা পাঠানোর যুদ্ধ উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে প্রতিষ্ঠার জন্য সমস্ত জনগণের প্রকৃত উদ্বেগের সমাধান করা উচিত আলোচনার প্রক্রিয়া পুনরায় শুরু করা উচিত এবং উভয় পক্ষের মধ্যে হওয়া পূর্ববর্তী চুক্তিগুলো মেনে চলা উচিত বিবৃতিতে ভারত সরকারকে অবিলম্বে হাজার হাজার ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশেষ করে ইউক্রেনে আটকে পড়া ছাত্রদের এবং সমস্ত ভারতীয় নাগরিকদের সরিয়ে নেবার ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবার আহ্বান জানিয়েছে